সাইদানোর রেকর্ড ভাঙবে কেউ ভাবছে? 267 করে ছিল, হচ্ছিল পারলে ভাঙবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালোই আছেন। আমি আপনাদের প্রিয় হাসান হৃদয়, নতুন মোড়কের পুরনো একটি ভিডিও নিয়ে হাজির হলাম বরিশাল সিকার্সের পক্ষ থেকে। পুরনো বললাম বলে মুখ ফিরিয়ে নেবেন না, কারণ ভিডিওটি আমাদের চ্যানেলে একদমই নতুন। আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে আলুর টর্নেডো, আর বরিশালে এটি খেতে হলে আপনাকে আসতে হবে 30 গোডাউন নদীর পাড়ের হালুম ফুডসে। সেই শুরু থেকে এই টর্নেডো নিয়ে অনেকেই ভিডিও করেছেন, ঢাকা থেকে এসে দেশবরেণ্য ফুড ব্লগাররাও ভিডিও করেছেন এই আলুর টর্নেডোকে নিয়ে। সেক্ষেত্রে দেরি করে ফেলেছি বলে পুরনো বলা। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তৈরি করা হয় এই টর্নেডো। উপকরণ হিসেবে দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের এক একটা আলু, আর একটা আলু দিয়ে কিন্তু একটা টর্নেডোই তৈরি করা হয়। এবং এ ধরনের একটা কাটার মেশিন, আর কাটারটার মধ্যে আলুটাকে সেট করে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আলুটাকে টর্নেডো শেপে কেটে নেওয়া হচ্ছে। আর তারপর একটা বড় স্টিকের সাহায্যে কেটে নেওয়া আলুটাকে লম্বালম্বিভাবে বসিয়ে টেনে টেনে সম্পূর্ণ স্টিকটি কভার করে দিয়ে তার পরবর্তী গন্তব্য গরম তেলের কড়াইতে। কড়াইতে ছাড়ার পরই তেলটা কিছুটা উতলে উঠছে দেখতে পাচ্ছেন। দেখানোর চেষ্টা করছি ঠিক কেমন তেলে এই আলু টর্নেডোকে ভাজা হয়, কারণ 30 গোডাউনে আসলে সবাই বেশ মজা করে এই টর্নেডোটি খেয়ে থাকে। কীভাবে তৈরি হয়, কী কী দিয়ে তৈরি হয়, যেহেতু এখানে অনেক বেশি উপকরণ নেই, শুধুমাত্র এই তেলে জাস্ট ফ্রাই করে এটি উঠানো হয়, তাই তেলটা সম্বন্ধেও আপনাদের আইডিয়া থাকা দরকার আছে বলে মনে করি। তো একসাথে তিনটে টর্নেডো ভাজা হচ্ছে। নর্মালি ছুটির দিনে এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে, আপনাকে লাইনে দাঁড়িয়ে এটি সংগ্রহ করতে হবে। তবে আজকে যেহেতু ব্যস্ততম দিন, তাই এখানে কিছুটা চাপ কম এবং আমি দ্রুতই পেয়ে যাব বলে আশা করছি। দর্শক দেখতে পাচ্ছেন টর্নেডোগুলি বারবার নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে, এবং এর পাশাপাশি তাদেরকে জায়গা বদলেও দেওয়া হচ্ছে যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। দেখছেন ভাজা প্রায় শেষ, ভাইটি তুলে নিচ্ছে। মোট 5 থেকে 6 মিনিট লাগলো সম্পূর্ণ টর্নেডো তৈরি হতে। দর্শক কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আমিও এখানে এসে খেলা পাগল কিছু ভাইদের পেয়ে গেলাম, তাই তাদের সাথে গল্পে মজে গিয়েছিলাম, শুনুন তার কিছুটা। পেলে তো ব্রাজিলের হয়ে একটা সময় সর্বোচ্চ গোলদাতা ছিল 77টা, সেইটা কি নেইমার সেদিন ভাঙিয়ে দিয়েছে না? আসলে কি নামের ভারে অনেক কিছুই মনে হয় যে না, পেলের মতো কেউ হবে না, ম্যারাডোনার মতো কেউ হবে না, ওটা একটা আবেগ বুঝছেন। কিন্তু পারফরমেন্সে দেখা যায় একজন আরেকজনকে ঠিকই ছাড়াই যায়, রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য ভাই। কি দিতেছেন এটা? চাট মশলা মেয়োনিজ টর্নেডো ভাজা দেখতে দেখতে ভিডিওটির শেষ পর্যায়ে চলে এলাম আমরা, এবং এই টর্নেডোগুলো কাস্টমারকে সার্ভ করা হচ্ছে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং বরিশাল সিকার্স পেজটাকেও একটু ফলো দিয়ে রাখবেন। লুক দেন তো ভাই, খুবই টেস্টি, খেয়ে দেখেন ভালো।